আগামী 18ই আগস্ট তৈরি হবে বুধাদিত্য রাজ্য। আর এই বুধাদিত্য রাজ্যকে তিনটে রাশি রাজার মতো থাকতে পারবে। আজকের আলোচনার বিষয় এটাই। আর আমি প্রথমেই রাশিগুলোর নাম বলবো। যদি আপনার রাশি থেকে থাকে তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, যার রাশি নেই তার দেখার দরকার নেই। তাই আমি প্রথমেই রাশিগুলোর নাম বলবো। দেখুন, যে তিনটে রাশি রাজার মতো থাকতে পারে এই 18 তারিখের পর থেকে, সেই রাশিগুলো হলো সিংহ রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি। তাই এই তিনটে রাশির মধ্যে যদি আপনার রাশি থেকে থাকে সম্পূর্ণ দেখুন, একদম কাটবেন না, কেটে দেখলে কিছুই বুঝতে পারবেন না। কারণ এই যে বুধাদিত্য রাজ্য, এই বুধাদিত্য রাজ্য সম্পর্কে প্রত্যেকের অভিজ্ঞতা আছে। দেখুন, এই বুধাদিত্য রাজ্য দুটো গ্রহ দ্বারা তৈরি হয়, বুধ এবং রবি। আর রবি কী কাজ, রবির কাজটা কি সবাই জানে? রবি হচ্ছে মান, যশ, খ্যাতি, প্রচুর ধন সম্পদে দিয়ে থাকে। আর বুধ বুদ্ধি, জ্ঞান, সমস্ত রকম সুযোগ, ফাটকা থেকে অর্থ, এগুলো কিন্তু বুধ দিয়ে থাকে। যার বুধ ভালো আছে আর কোনো গ্রহ ভালো দরকার নেই, কারণ আপনি বুদ্ধি দ্বারা জীবনকে গুছিয়ে নিতে পারবেন, আপনি কোটি টাকার মালিক হতে পারবেন। আর এই ঠিক এই দুটো শুভ গ্রহ যদি একত্রে এই বুধাদিত্য রাজ্য তৈরি করে তাহলে কি হবে, সেটা তো বলে বোঝানোর কিছু নেই, আপনারা সকলেই জানেন। আর এই বুধাদিত্য রাজ্য মাঝে মধ্যেই কিন্তু আসে, প্রত্যেকটা মাসেই আসে। তবে এই যে বুধাদিত্য রাজ্য আগামী 18ই আগস্ট যেটা হতে চলেছে, এর পাওয়ারটা এত বেশি থাকবে তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে এই যে রবি, তার নিজের ঘরে বসে বুধাদিত্য রাজ্য তৈরি করবে সিংহ রাশিতে। আর এই সিংহ রাশিতে বুধাদিত্য রাজ্য অবশ্যই এই তিন রাশিকে রাজা করবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ বিবর্ষভাবে একটা শক্তি প্রদান করবে, এর ফলে এই তিনটে রাশিরই জাতক জাতিকারা সমস্ত দিক থেকে জীবনে সাকসেস কিন্তু পাবে। কোন কোন দিক থেকে পাবে দেখুন, আমি সিংহ রাশির এখন বলবো। সিংহ রাশিরই জাতক জাতিকাদের সিংহ রাশিতেই যখন এই বুধাদিত্য রাজ্য, তখন বুঝতেই পারছেন কতটা সফলতা এর জীবনে আসতে পারে। শুধু আপনাকে দেখতে হবে আপনার জন্মছক, যদি আপনার সিংহ রাশি হয়ে থাকে, আপনার জন্মছক বা আপনার হস্তরেখায় এই বুধ এবং রবির অবস্থান কি আছে। যদি দেখা যায় যে এই বুধ বা রবি আপনার অশুভ হয়ে বসে আছে, ভালো ফল দিচ্ছে না, তাহলে কিন্তু আপনার সাথে মিলবে না। কেন বলুন তো, এই দুটো গ্রহ দ্বারাই তো আপনার ভাগ্য উন্নতি হবে। তাই এই দুটো গ্রহ যদি অশুভ হয়ে বসে থাকে তাহলে কখনো ভালো ফল দিতে পারে না, আপনার সঙ্গে মিলবেও না। তাই এই দুটো গ্রহ আপনার কতটা ভালো আছে সেটা কিন্তু আপনার জানার প্রয়োজন আছে। অবশ্যই এটা আপনি আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে জেনে নেবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার সঙ্গে কতটা মিলবে। যদি সব ঠিকঠাক থাকে তাহলে আপনার ভাগ্য বদলাবে, আপনি রাজসুখ পেতে চলেছেন। এরপরে আমি তুলা রাশিকে নিয়ে বলবো। তুলা রাশিরই জাতক জাতিকাদেরও একই কথা বলব। এই যে বুধাদিত্য রাজ্য 18 তারিখ থেকে আপনার জীবনকে বদলে দেবে, সেটা কিন্তু সম্পূর্ণ আপনার সাথে মিলবে তখনই যখন আপনার পার্সোনাল জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে দেখবেন রবি এবং বুধ ভালো আছে, তখনই কিন্তু আপনার সাথে মিলবে। আর যদি দেখছেন আপনার জন্মছক বা আপনার হস্তরেখা বিচার বিশ্লেষণ করে যে এই রবি এবং বুধ ভালো নেই, অশুভ হয়ে বসে আছে, তাহলে আপনার সাথে মিলবে না। সমস্ত দিক থেকে সঠিক যদি ঠিকঠাক না থাকে তাহলে কিছুই হবে না। তাহলে আপনাকে কি করতে হবে, এই দুটো গ্রহকে প্রতিকার করতে হবে। আর যদি সব ঠিকঠাক থাকে তাহলে আপনি রাজার মতো জীবনযাপন করতে পারবেন, রাজ সুখ আপনি পেতে পারেন। তাই আমি প্রত্যেকটা দিনই বলি আমার যে কোনো আলোচনায় যে 50% জাতক জাতিকারা আমার যে কোনো আলোচনায় সাকসেস পাবেন এবং আপনাদের সাথে সমস্তটা মিলবে, আর 50% জাতক জাতিকাদের সাথে মিলবে না। তার কারণ এটাই, এই গ্রহ যার ভালো থাকবে তার সাথে মিলবে, যার খারাপ থাকবে মিলবে না। তাই সকলের কিন্তু এই রবি এবং বুধ ভালো থাকতে পারে না, আবার খারাপও থাকতে পারে না। কিছু জাতক জাতিকাদের জানতে অজান্তে ভালো থাকবে, তাদের সাথে মিলবে, কিছু জাতক জাতিকাদের জানতে অজান্তে খারাপ থাকবে, তাদের সাথে মিলবে না। এরপরে শেষ বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রেও কিন্তু একই কথা বলবো। 18 তারিখের পর থেকে আপনি রাজার মতো থাকতে পারবেন, রাজ সুখ পেতে চলেছেন। কারণ এই বুধাদিত্য রাজ্যকে, অন্যান্য বুধাদিত্য রাজ্যকের থেকে এই বুধাদিত্য রাজ্য কিন্তু অনেকটাই শক্তিশালী। তার কারণ
সূর্য কিন্তু নিজের ঘরে বসে এই বুধাদিত্য রাজযোগ তৈরি করবে। যে কেউ যদি নিজের ঘরে থাকে তার শক্তিটা অনেকটাই বৃদ্ধি পায়। এটা মানুষের ক্ষেত্রেও, আপনি কোথাও ঘুরতে গেছেন বা কারোর বাড়ি বেড়াতে গেছেন, সেখানে আপনি যেভাবে থাকবেন আপনার নিজের বাড়িতে যখন আপনি আসবেন তখন কিন্তু তার থেকে অনেকটাই ভালো থাকবেন এবং মন অনেকটাই চেঞ্জ থাকবে, কারণ আপনি যে কোনোভাবে চলতে পারবেন। আর কোনো জায়গায় গেলে সেটা কিন্তু আপনার মনের মতো করে চলতে সবসময় পারা যায় না। তাই এই যে সূর্য যখন নিজের ঘরে এই বুধাদিত্য রাজযোগ তৈরি করবে, তখন সেই রাজযোগটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের মানব জীবনে। এবং যে তিনটে রাশিকে নিয়ে আমি আলোচনা করছি, এখন বৃশ্চিক রাশির কথা বলবো। এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সমস্ত দিক থেকে কিন্তু জীবনে সাকসেস নেমে আসবে। আর্থিক দিক থেকে বলুন, মান যশ খ্যাতির দিক থেকে বলুন, এবং নিজে বুদ্ধি দ্বারা জীবনে সাকসেস পাওয়া থেকে বলুন, সবটাই কিন্তু হাতের মুঠোয় থাকবে। কারণ এখানে বুধ এবং সূর্য অর্থাৎ রবি এই দুটো গ্রহ মিলে বুধাদিত্য রাজযোগ তৈরি করবে। আর এই বুধাদিত্য রাজযোগ অবশ্যই এই তিনটে রাশিকে অর্থাৎ সিংহ তুলা বৃশ্চিক রাজার মতো রাখবে, এবং এই তিনটে রাশি রাজ সুখ পেতে চলেছে। আপনাদের কি করতে হবে? অ্যালার্ট থাকতে হবে, চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে, বড় বড় স্বপ্ন দেখতে হবে। যদি আপনার মনে হয় যে আমার সময় তো ভালো, এই টাইম থেকে আমার বুধাদিত্য রাজযোগ তৈরি হচ্ছে, আমি রাজার মতো থাকব, কি করব কাজকাম করে, কি করব যোগাযোগ করে বসে থাকি, তাহলেই ভুল করবেন। কারণ আমি জাস্ট আপনাকে সময়টা জানিয়ে দিই, এই টাইমটা আপনার জন্য শুভ, সেই শুভ সময়টাকে আপনার কাজ করতে হবে বা আপনার ছাপিয়ে পড়তে হবে, যত সুযোগ আসবে গ্রহণ করতে হবে। এবার আপনি তো জানা সম্ভব না কখন কবে আপনার শুভ সময়, সেই শুভ সময়টা জাস্ট আমি জানানোর চেষ্টা করি যে এই বুধাদিত্য রাজযোগে আপনাকে রাজসুখ দিতে পারে। তাহলে কি করবেন? এই রাজসুখটা পেতে গেলে আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে। যতক্ষণ এগুলো না করবেন ততক্ষণ আপনার সাথে কিছুই মিলবে না। তাই আমি প্রত্যেকটা দিনই বোঝানোর চেষ্টা করি, হয়তো আপনাদের একটু বিরক্ত হয়, কিন্তু যদি বুঝতে পারেন আপনাদের জীবন বদলাবে। আর যারা মনে করছেন যে আমার রাশি আছে মানেই আমার সাথে মিলবে, আমি ঘরে বসে থাকি অটোমেটিক সব হবে, তাদের উদ্দেশ্যে বলবো যে এটা সঠিক ভাবনা আপনার নয়। অটোমেটিক বলে কিছু হয় না, এসব বহু পুরনো দিনের সেই গল্পে হতো ঠাকুমার ঝুলিতে, বাস্তবটা অনেক কঠিন। বাস্তব ওভাবে কিছু হয় না, বাস্তব আপনার সময়টা চেঞ্জ আসে গ্রহ নক্ষত্র দ্বারা, রাজযোগ নানাভাবে তৈরি হয় তার দ্বারা, আর সেই শুভ সময়টা আপনাকে শুভ কাজে ব্যবহার করতে হবে, তবেই আপনার জীবনে সাকসেস আসবে। আর যদি শুভ সময়টা আপনি ঘরে বসে কাটিয়ে দিন তাহলে কিন্তু কোনো রকম সাকসেস আসবে না। দেখুন, আগামী 17 তারিখে সূর্য রাশি পরিবর্তন করবে, 18 তারিখে কিন্তু এই বুধাদিত্য রাজযোগ তৈরি করবে, কারণ মঙ্গল বেরিয়ে যাবে তখনই বুধের সাথে বুধাদিত্য রাজযোগ তৈরি। আর এই বুধাদিত্য রাজযোগে সকলের যে ভালো হবে তা নয়, বিশেষ করে এই তিনটে রাশির জাতক জাতিকাদের ভাগ্য বদলে যাবে এবং রাজার মতো থাকবে। তাই আপনাদের জন্মছক বা হস্তটাকে একটু মিলিয়ে দেখবেন, সব ঠিকঠাক থাকলে আমার কথাগুলো কিন্তু অবশ্যই আপনাদের সাথে মিলবে। আজ এ পর্যন্তই, আবারও আসব নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।